Welcome back to my channel, it's Masood sir. Today, I'll scaffold the text Three Questions by Leo Tolstoy. Three Questions by Leo Tolstoy. Ajke Leo Tolstoy el Three Questions niye amra alochona korbo. Count Lev Nikolaevich Tolstoy. Purno nam Count Lev Nikolaevich Tolstoy. Was born in the year 1828 and died in the year 1910. 1828 sale jonmogrohon korechilen ebong mrityubaron koren 1910 sale. Was a Russian writer. Tini chilen ekjon Russian lekhok. Of worldwide fame, Bishwo Joda Khyati Shampanno. His novels, tar upanyas guli, are marked, chinhito chilo, by sharp psychological insights, gobhir manostattik upolobdhir dara, and ebong graphic description of reality. Bastober pungkhanapungkho বর্ণনার দ্বারা হিজ মোস্ট নোটেড ওয়ার্কস তার বিখ্যাত কাজগুলির মধ্যে উল্লেখযোগ্য আর উল্লেখযোগ্য হচ্ছে ওয়ার অ্যান্ড পিস হুইচ ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার 1809 ওয়ার অ্যান্ড পিস যেটা 1809 সালে প্রকাশিত হয়েছিল সেবাস্টোপল স্কেচেস হুইচ ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার 1855 Sebastopol Sketches যেটা প্রকাশিত হয়েছিল 1855 সালে and Anna Karenina which was published in the year 1877 এবং Anna Karenina যেটা প্রকাশিত হয়েছিল 1877 সালে Through the Tale of a Jar জারের ঘটনার মধ্য দিয়ে জারকে না জার হচ্ছে রাশিয়ার সম্রাটের উপাধি রাশিয়ার সম্রাটদের বলা হতো জার তো জারের গল্পের মধ্য দিয়ে জারের উপাখ্যানের মধ্য দিয়ে হু ওয়ান্টেড টু নো যিনি জানতে চেয়েছিলেন দ্য নেচার অফ অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সেল অ্যান্ড অ্যাকশন প্রকৃতি সঠিক উপদেশের এবং কাজের টলস্টয় রিভিলস টলস্টয় প্রকাশ করেছেন অ্যান ইলিউমিনেটিং নোশন একটা বুদ্ধিদীপ্ত ধারণা অ্যাবাউট দ্য ডিউটিস অফ ম্যান মানুষের কর্তব্য সম্পর্কে দিস সিম্পল টেল এই সহজ গল্পটি সরল গল্পটি ইজ লোডেড উইথ পূর্ণ হয়েছে ডিপ থটস গভীর ধারণা দ্বারা অন দ্য ওয়ে যে পথে হিউম্যান বিয়িংস মানুষেরা শুড উচিত কন্ডাক্ট দেয়ার অ্যাকশনস তাদের কর্ম পরিচালনা করবে আমরা এবার গল্পে চলে যাই ইট ওয়ান্স অকার্ড টু আ সার্টেন জার একদা একটা বিশেষ জারের মনে হয়েছিল দ্যাট ইফ হি অলওয়েজ নিউ যে যদি সে সবসময় জানতে পারে দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং সঠিক সময় কোনো কাজ শুরু করার ইফ হি নিউ যদি সে জানতে পারে হু ওয়ের দ্য রাইট পিপল টু লিসন টু কারা সেই সঠিক ব্যক্তি যাদের কথা শোনা উচিত অ্যান্ড এবং হুম টু অ্যাভয়েড এবং কাকে এড়িয়ে চলা উচিত অ্যান্ড এবং অ্যাবাব অল সর্বোপরি ইফ হি অলওয়েজ নিউ যদি সে সবসময় জানতে পারে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং কোনটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় টু ডু কাজ করার বা করার হি উড নেভার ফেল তাহলে সে কখনোই ব্যর্থ হবে না ইন এনিথিং কোনো কিছুতে হি মাইট আন্ডারটেক যেটা সে গ্রহণ করবে যে কাজটি সে করতে যাবে তাতে সে কখনোই ব্যর্থ হবে না অ্যান্ড দিস থট
এবং এই চিন্তা ভাবনা হ্যাভিং অকার্ড টু হিম তার যখন মনে হলো তার যখন মনে উদিত হলো হি হ্যাড ইট প্রোক্লেমড তিনি ঘোষণা করলেন থ্রু আউট হিজ কিংডম তার সমস্ত রাজ্য জুড়ে দ্যাট হি উড গিভ তিনি দেবেন আ গ্রেট রিওয়ার্ড একটা বড় পুরস্কার টু এনিওয়ান তাকেই হু উড টিচ হিম যে তাকে শেখাবে হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন প্রত্যেক কাজের সঠিক সময় কোনটি অ্যান্ড হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল এবং কারা সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ অ্যান্ড হাউ হি মাইট নো এবং সে কিভাবে জানতে পারবে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু কোন কাজটা সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা তাকে করতে হবে অ্যান্ড লার্নেড ম্যান কেম টু দ্য জার এবং শিক্ষিত ব্যক্তিরা বিজ্ঞ ব্যক্তিরা জারের কাছে এলেন বাট দে অল আনসার্ড হিজ কোয়েশ্চনস ডিফারেন্টলি কিন্তু তারা প্রত্যেকেই তার প্রশ্নের উত্তর আলাদা আলাদা দিলেন ভিন্ন ভিন্ন দিলেন ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চন প্রথম প্রশ্নের উত্তরে সাম সেড কেউ বললেন দ্যাট যে টু নো দ্য রাইট টাইম সঠিক সময় জানতে ফর এভরি অ্যাকশন প্রত্যেক কাজের ওয়ান মাস্ট একজনকে অবশ্যই ড্র আপ তৈরি করতে হবে ইন অ্যাডভান্স অগ্রিম আ টেবল অফ ডেইজ মান্থস অ্যান্ড ইয়ার্স একটা সময় সারণী দিন মাস এবং বছরের অ্যান্ড এবং মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট এবং এটা অনুযায়ী তাকে জীবন নির্বাহ করতে হবে অনলি দাস এইভাবেই সেড দে তারা বলল কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম কোনো কিছু সঠিক সময়ে করা যাবে আদার্স ডিক্লেয়ার্ড অন্যরা ঘোষণা করল দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল এটা অসম্ভব টু ডিসাইড সিদ্ধান্ত নেওয়া বিফোর হ্যান্ড আগে থেকেই দ্য রাইট টাইম সঠিক সময় ফর এভরি অ্যাকশন প্রত্যেকটি কাজের বাট দ্যাট কিন্তু সেটা নট লেটিং ওয়ান সেলফ বি অ্যাবজর্ভড ইন আইডল পাস্ট টাইমস কিন্তু সেটা অবশ্যই একজনকে যেন অলসভাবে জীবনযাপন করতে বাধ্য না করে ওয়ান শুড একজনের অবশ্যই উচিত অলওয়েজ অ্যাটেন্ড যোগ দেওয়া টু অল সব কিছুতেই দ্যাট ওয়াজ গোয়িং অন যেটা ঘটছে তাতে অ্যান্ড দেন এবং তারপর ডু করতে হবে হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেই কাজটা আদার্স অন্যরা অন্য বিজ্ঞ ব্যক্তিরা অগেইন আবারও সেইড বললেন দ্যাট হাউ এভার অ্যাটেন্টিভ যতটা মনোযোগশীল দ্য জার মাইট বি জার হন না কেন টু হোয়াট ওয়াজ গোয়িং যেটা ঘটছে অন গোয়িং যেটা ঘটছে ইট ওয়াজ ইম্পসিবল এটা অসম্ভব ফর ওয়ান ম্যান একজনের পক্ষে টু ডিসাইড কারেক্টলি সঠিক সিদ্ধান্ত নেওয়া দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন সঠিক সময় প্রত্যেকটি কাজের বাট দ্যাট কিন্তু সেটা হি শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান তার উচিত একটি বিজ্ঞ লোকেদের পরিষদ রাখা হু উড যারা হু উড হেল্প যারা তাকে সাহায্য করবে হু হু উড হেল্প হিম যারা তাকে সাহায্য করবে টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং সব কিছু করার আগে সঠিক সময় স্থির করতে বাট দেন কিন্তু তারপর আগেইন আবারও আদার সেড অন্যেরা বললেন দেয়ার ওয়ার সামথিংস সেখানে কিছু জিনিস আছে হুইচ কুড নট ওয়েট টু বি লেড যেটা অপেক্ষা করে না টু বি লেড বিফোর এ কাউন্সিল কোনো পরিষদের সামনে কোনো কাজ রাখার অপেক্ষা অনেক সময় করা যায় না বাট অ্যাবাউট হুইচ কিন্তু যেটা সম্পর্কে ওয়ান হ্যাড একজনের থাকে অ্যাডভান্স খুব দ্রুত টু ডিসাইড সিদ্ধান্ত নেওয়া
whether to undertake them or not. অর্থাৎ এখানে লেখক বলছেন যে অনেক সময় পরিষদের সামনে কোনো কিছু পেশ করার সময় থাকে না, কিন্তু যেটা সম্পর্কে একজনকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয় সেটা সে গ্রহণ করবে না গ্রহণ করবে না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু এটা সিদ্ধান্ত নিতে গেলে ওয়ান মাস্ট নো, একজনকে অবশ্যই জানতে হবে বিফোর হ্যান্ড, আগে থেকেই, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কি ঘটতে চলেছে সেইটা। ইট ইজ অনলি ম্যাজিশিয়ান্স হু নো দ্যাট, এটা একমাত্র জাদুকরেরা জানে। অ্যান্ড এবং দেয়ার ফোর, সুতরাং ইন অর্ডার টু নো, জানতে গেলে দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা ঘটনার প্রত্যেকটা কাজের সঠিক সময়, ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান্স, একজনের অবশ্যই জাদুকরদের কনসাল্ট অর্থাৎ তাদের পরামর্শ নিতে হবে। ইকুয়ালি, একইভাবে, ভেরিয়াস ওয়ের দ্য আনসার্স টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন, দ্বিতীয় প্রশ্নের উত্তরও ছিল বিভিন্ন ধরনের। সাম সেড, কেউ কেউ বললেন, দ্য পিপল দ্য যার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স, কেউ কেউ বললেন যে মানুষ যাদেরকে যারের সবচাইতে বেশি প্রয়োজন তারা হচ্ছেন যারের পরিষদ বর্গ। আদার্স, অন্যেরা, দ্য প্রিস্ট, অন্যেরা বললেন পুরোহিতরা সবচাইতে প্রয়োজনীয় ব্যক্তি। আদার্স, অন্যেরা আবার বললেন কি, দ্য ডক্টর্স, চিকিৎসকেরা প্রয়োজনীয় ব্যক্তি। হোয়াইল সাম সেড, যখন কেউ কেউ বললেন দ্য ওয়ারিয়ার্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, যোদ্ধারাই হচ্ছেন সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। টু দ্য থার্ড কোয়েশ্চেন, তৃতীয় প্রশ্নের উত্তরে, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, সবচাইতে গুরুত্বপূর্ণ পেশা কাজ কি হবে, সাম রিপ্লাইড, কেউ কেউ বললেন দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিজ্ঞান। আদার সেইড, অন্যেরা বললেন ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, যুদ্ধে দক্ষতা। অ্যান্ড আদার্স, এবং অন্যান্যরা আগেইন, আবারও পুনরায়, দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস, দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ার্শিপ, এই এটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ হচ্ছে ধর্মীয় উপাসনা করা। ধন্যবাদ সকলকে, আমরা পরের ভিডিওতে বাকি অংশটি নিয়ে আলোচনা করবো।